সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রাশেষ মেহের আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বন্ধুরা সবসময় আপনাদের সাথে সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে ভিডিওর মাধ্যমে আসার চেষ্টা করি এই সময় মোটামুটি অনেক শীত পড়ে গেছে অনেক ঠান্ডা লাগছে যার কারণে আমাদের সবসময় শীতের পোশাক এবং শীত থেকে শরীরকে সুস্থ রাখার জন্য যা যা ব্যবহার করার দরকার সেই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করব যেমন আমরা গরমকালে মোটামুটি ঠান্ডা কাপড় পাতলা কাপড় অথবা ঠান্ডা জায়গায় থাকার এসির ভিতরে থাকা ফ্যানের নিচে থাকা এই ধরনের জিনিসগুলো চেষ্টা করি ঠিক তেমনিভাবে আমরা শীতকালীন আমাদের গরম কাপড়গুলো ব্যবহার করার চেষ্টা করব এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমি গলায় মাফলার অলরেডি পেছিয়ে রাখছি কারণ আমার পার্সোনালি গলায় একটু সমস্যা আছে ঠান্ডার দিকে তো আরও বেশি হয়ে যায় যার কারণে আমি মাপলা সবসময় ব্যবহার ব্যবহার করি এবং গরম কাপড় সবসময় ব্যবহার করে থাকি বন্ধুরা আজকের বিষয়টি হবে দুঃখের সময় কিভাবে দুঃখ নতুন করে চলে আসে বিষয়টি অনেক পুরনো আর এ ধরনের বিষয়গুলো মোটামুটি এখন আর হয় না কিন্তু আমাদের আপডেট যুগ যার কারণে আপডেটভাবেই হচ্ছে এ ধরনের সমস্যাগুলো বন্ধুরা আমি বলছি সমস্যার কথাটা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি পিসিবি আছে মাদার বোর্ড ফোন বাটন ফোনের এই বোর্ডটির সাথে পরিচয় এমন কোনো টেকনিশিয়ান নাই যে তার নেই আর এই বোর্ডটির মডেল নাম্বার আমার জানা মতে সমস্ত পৃথিবীর টেকনিশিয়ান যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে বিশেষ করে বাংলাদেশে যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে সবসময় এই এই বোর্ডটি একেবারে পরিস্থিতি বোর্ড কেননা যে এই মাদার বোর্ডটি আপনারা সবাই জানেন এক সময়ে খুব কষ্টকর জনিত এক ধরনের মাদার বোর্ড ছিল যে মাদার বোর্ডগুলো এই ধরনের এই ফোনটি যখন কাস্টমার আমাদেরকে দিত আমরা নানান রকমের সমস্যায় পড়ে যেতাম যেমন এই ফোনটি প্রথমত বেশি বেশিরভাগ সমস্যা আসতো আমাদের এলসিডি গুলো অতিরিক্ত দাগ পড়ে যেত প্রচুর পরিমাণ দাগ পড়ে যেত তারপরে দুই নম্বর সমস্যা আসতো এই ফোনটির স্পিকার বাসত না আর এই ফোনটির অবশ্যই স্পিকার সেকশনটি দেখতে পাচ্ছেন যে এখানে অডিও সেকশন করে করা হয়েছে এটি হচ্ছে দু দুই নম্বর প্রবলেম তিন নম্বর প্রবলেম আমাদের এই ফোনটিতে সিমফোন ডি চল্লিশ চার্জিং ইরোর আসতো অর্থাৎ ব্যাড কন্টাক্ট অফ চার্জার এ ধরনের প্রবলেমগুলো প্রচুর পরিমাণ আসতো আর কি এরপর আর একটি প্রবলেম আসতো সেটি হচ্ছে এই ফোনটিতে যখন আমরা কাস্টমার এই ফোনটিতে কোম্পানি এই এই ফোনটিতে বেশ অনেক সিকিউরিটি সিস্টেম করে দিয়েছিল এটি ষোলো মেগা ফাইলের একটি ফোন এর ইএমএমসি আছে আলাদা যার কারণে এটা অনেক প্রোটেকশন করা যেত এই ফোনটি দিয়ে এমনকি পিকচার এডিট করা যেত ভিডিও এডিট করা যেত এছাড়া অনেক কাজ করা যেত সিকিউরিটি লকগুলো দেওয়া যেত সুন্দর একটা সিস্টেম করছিল যার কারণে কাস্টমার অনেক সময় এই ধরনের ফোনগুলো লক লক অবস্থায় নিয়ে আসতো আমাদের লকগুলো খুলতে অনেক অসুবিধে হয়ে যেত আমরা এই ধরনের ফোনগুলো লক খুলতাম কীভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আর এক্স এক্স এ ধরনের দুটি ডট দেওয়া আছে এখানে এই আর এক্ক্স মাধ্যমে আমাদের বোলকানো বক্সের ইন্টারফেসের যেটি আগেকার আগের যে একটা ইন্টারফেস ভোলকানো ইস্টান স্ট্যান্ডার্ড ধরনের একটা ইন্টারফেস ছিল সেটা দিয়ে আমরা আরেক্স এর মাধ্যমে পাওয়ার বাটন প্রেস করে এভাবে কিন্তু এই ফোনগুলো আনলক করতাম ফ্ল্যাশিং করতাম যে ধরনের কাজগুলো ছিল সে ধরনের কাজ করতাম তবে এ ধরনের ফোনগুলো নিয়ে আমাদের টেকনিশিয়ান ভাইদের ভিতরে অনেক সমস্যা ছিল আমি তো প্রথমে বলে নিয়েছি যে এ ধরনের ফোনগুলো নিয়ে আমাদের টেকনিশিয়ান বাইরা অনেক সময় বিপদে পরিচিত তো যেমন দুঃখের সময় দুঃখ আসা এই বিষয়টা হচ্ছে এই জন্য ব্যাপারটা আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপনা করা আমার কষ্টকর হয়ে যাচ্ছে কেননা যে আমার একটি মেয়ে ছিল রুবাইয়া নাম রেখেছিলাম তার আল্লাপাক জান্নাত বাসি করুক সেদিক অনেক দিন যাবৎ প্রায় চার বছর যাবৎ মারা গেছে যাই হোক আল্লাপাক জান্নাত বাসি করুক বিষয়টি অনেক কষ্টকর যেদিন আমার ওই বাচ্চাটি মারা যায় তো সেদিন তো কীরকম অবস্থায় ছিলাম আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যাই হোক দ্বিতীয় দিন আমার মনটা ভালো করার জন্য আমি মোবাইল সার্ভিংয়ে সিংয়ের কাজকে অনেক ভালোবাসি এবং যতদিন বেঁচে আসি ততদিন পর্যন্ত এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেই যাবো ইনশাল্লাহ এরকম একটা কথা আমার ফেসবুকে প্রোফাইলে লেখা আছে আপনারা জানেন যাই হোক তার পরের দিন আমি যখন মনটা ভালো করার জন্য যে দোকান খুলে বসলে হয়তো কাজ করবো এবং কাস্টমারের সাথে কথা বললে অনেকটা ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ দোকান যখন খুললাম মনটা ভালো করার জন্য সে সময় একটি কাস্টমার একজন কাস্টমার আসেন আমার কাছে এবং কাস্টমারটি এই সেম একটি ফোন আমার কাছে নিয়ে আসেন সিম্ফোনি ডি সিক্স ডি এ ধরনের একটি ফোন এই ফোনই জাস্ট ডি ছয়চল্লিশ সিম্ফনি উনি যখন আমার কাছে নিয়ে আসেন ওনার ডিসপ্লেতে মানে ওন প্রবলেমটা আমাকে দেখা দেয় যে ওনার ডিসপ্লেতে প্রচুর পরিমাণ ঘিজি 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 দাগ পড়ে গেছে এ ধরনের একটি প্রবলেমের একটি ফোন আমার কাছে নিয়ে আসে উনি যখন আমাকে ডিসপ্লেটি চেঞ্জ করার জন্য দেয় আমি সেই সময় বলেছিলাম যে ভাই দেখেন কালকে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজকে তো আমি ডিসপ্লে বা এই ধরনের কোনো কাজ করতে পারবো না কারণ সেই সময় আমার কাছে এই ডিসপ্লেটি ছিল না আমাদের সিরাজগঞ্জ সদরে গিয়ে ডিসপ্লেটি আনতে হতো এবং সেটা লাগিয়ে দিতে হতো কাস্টোমারটি অনেক আমাকে যখন অনুরোধ করলো দেখলাম যে আসলে শহরে গেলে বা একটু সদরে গেলে মনটা ভালোও হতে পারে যার কারণে আমি এই ফোনটি যখন নিয়ে এলসিডি যখন আমি তাতালের আয়রনের মাধ্যমে যখন খুলে ফেলি খুলে ফেলার পরে ফোনটি চালু ছিল এবং যখন আমি সদরে নিয়ে যখন আমি এলসিডি এখানে চাপ দিয়ে ধরে যখন চেক করার অবস্থায় যাই তখন এই ফোনটি আর কখনোই চালু হওয়ার মতো সিস্টেম ছিল না এক দুই তিন চার এরকম রিডিং আসতো এই ফোনটি আর কোনোভাবে চালু হওয়ার মতো হচ্ছিলো না বন্ধুরা সেই সময় কিন্তু এই ফোনগুলো যখনকার খুব প্রচলন ছিল এই ফোনগুলো যখন ডেট ডেট হয়ে যেত তখন এক হাজার বারোশো টাকা পর্যন্ত জরিপানা দেওয়া লাগতো আমাদের যাই হোক কষ্টের মাঝেই সেই সময় অনেকটা কষ্ট পেয়েছিলাম জরিপানা কোনো বিষয় ছিল না বিষয়টি ছিল অনেকটা চাপ সৃষ্টি করা কাস্টমার অনেক চাপ দিয়েছিল আমাকে যে আমার ফোন আগে যেরকম ছিল সেরকম আমাকে দেন অথবা আমার ফোন ঠিক করে দেন যাই হোক বন্ধুরা সেই সময় আমি একটি মাদার বোর্ড মানে সংগ্রহ করি এবং তাকে আমি সেই কাস্টমারকে একটি মাদার কোর্ড লাগিয়ে এই ফোনটি আমি ডেলিভারি দিই তেমনিভাবে এই মুহূর্তে আমাদের অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে যেগুলো ঠিকই ডিসের মতো ওল্ড হয়ে গেছে ওল্ড হওয়ার কারণে আমাদের আমরা অনেক টেকনিশিয়ান আছি যারা এই ফোনগুলো যখন আমরা খুলে ফেলি আমি আরেকটি মাদারকোটের সাথে আপনাদের পরিচয় করানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি সিম ডব্লিউ আটষট্টি একটি মাদার আছে সেম ডি ছয়চল্লিশ যে মাদার এই ধরনের রোগী এই মাদার হয় আপনারা অবশ্যই যারা জানেন যে মাদার যখন এই ধরনের সমস্যা হয় যখন আমরা এখানে একটু চাপ দিয়ে ধরে ফোনটি রান করি তখন রান হয় যেই ছেড়ে দেই তখন এক ধরনের আওয়াজ দিয়ে ফের এরকম সাউন্ড করে ফোনটি বন্ধ হয়ে যায় যাই হোক এরপর যুগের সাথে তাল মিলে যখন কোম্পানিগুলো আরও ফোন বের করা শুরু করে তেমনিভাবে বেশ কিছু অল্টন ফোন আছে সেই ফোনগুলো এই ধরনের সমস্যা হঠাৎ করে আসার পরে অথবা কাস্টমারের চাপ সৃষ্টি করার কারণে ফোনগুলো এই ধরনের সমস্যা হয় আমরা টেকনিশিয়ান ভাইরা অনেক সময় এই ধরনের ফোনগুলো এলসিডি চেঞ্জ করার জন্য অথবা টাচ চেঞ্জ করার জন্য যখন খুলি আমাদের ফোনগুলো পরবর্তীতে আর কোনোভাবে রান করা সম্ভব হয় না বন্ধুরা সবসময় আপনাদের সাথে সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এবং আগামীতেও করার চেষ্টা করবো বিষয়টা এরকম আমাদের প্রত্যেকটি কাজ সতর্ক সহিত কাজ করতে হবে আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করার পরে আমরা বিপদে পড়ে যাব যার কারণে আপনাদের সাথে বিশেষ বিশেষ কাজ কথাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয় আমরা ইদানিংকালে অনেক ফোন পাচ্ছি যে ফোনগুলো ফাইভ সিক্স সেভেন এ ধরনের ভার্সনের ফোন যে ফোনগুলো এ ধরনের সেম প্রবলেম কাস্টমার দেয় লগো আমরা যখন খুলে ফেলি ফোনটি তখন হ্যাং হ্যাংলগো থাকে এবং যখন আমরা আইসির উপরে যে একটা ঢাকনা থাকে টিন সেটিকে যখন উপরে ফেলাই খুলে ফেলাই তখন কিন্তু আমাদের ফোনগুলো ডেড় মোড়ে চলে যায় অনেক সময় ফোনগুলো রান করা কোনোভাবে সম্ভব হয় না যার কারণে বেশ কিছু সেট আছে যে ফোনগুলো সেটগুলোর কাজ করার সময় আমরা কাস্টমারের সাথে অবশ্যই কথা বলে নেব যে এই ধরনের ফোনগুলো কাজ করতে অনেকটা রিস্কি হয়ে যায় যার কারণে কাস্টমারের সাথে কথা বলে তারপরে আমরা কাজগুলো করার চেষ্টা করব আসুন আমরা সব সময় সতর্ক সহিত কাজগুলো করি এবং জেনেশনে কোনো বিপদের সম্মুখীন না হই আমাদের বিপদের সম্মুখীন হওয়া যাবে না আমরা এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবে এবং কাস্টমারের সাথে কথা বলে তারপরে কাজগুলো করবো সবসময় আপনাদের সাথে আসি এবং থাকবো আগামীতেও ইনশাল্লাহ আপনারা আমাকে উৎসাহিত দেবেন এবং সুন্দর একটি মন্তব্যর মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আশা করি আগামীতে আর একটি ভালো কোনো কাজ নিয়ে আপনাদের সামনে ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে ভালো কোনো কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ করে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো ভালো কাজগুলো করুন সতর্ক সহিত কাজগুলো করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার